আপনারা সবাই জানেন যে ইতিমধ্যেই সারপ্লাস ট্রান্সফার নিয়ে শিক্ষক মহলে আলোড়ন পড়ে গেছে। শিক্ষিকাদের মধ্যে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে, কারণ যে 600 জনের ট্রান্সফার রেকমেন্ডেশন স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে বিভিন্ন স্কুলে পৌঁছেছে শিক্ষক শিক্ষিকাদের কাছে, তাতে করে বিশ্লেষণ করে যে জিনিসটা দেখা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের বহু দূরে ট্রান্সফার করা হয়েছে, যেটাকে মানবিক নয় বলে আমরা মনে করি, এটা একটা অমানবিক ট্রান্সফার বলে আমরা মনে করি। এবং এই পরিস্থিতিতে তাদের মানসিক অবস্থা খুব একটা ভালো নয়, তাদের পারিবারিক অবস্থাটা খুব একটা এই মুহূর্তে ভালো নয় আর কি। এই পরিস্থিতিটার ফায়দাটাকে তোলার জন্য বেশ কিছু লোক কিন্তু এমনিতেই বাজারে নেমে পড়েছে এবং তারা বিভিন্নভাবে শিক্ষক শিক্ষিকাদের মিসগাইড করছেন, বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার চেষ্টা করছেন। তার মধ্যে অন্যতম একটা হলো যে এই যে বেশ কিছু ভালো সংখ্যক শিক্ষক শিক্ষিকা কোর্টে মামলা করেছে। আমরা প্রথম থেকেই বলছিলাম যে মামলা করে কিন্তু সমাধান হবে না, এই সমস্যার সমাধান করতে হবে আলাপ আলোচনার মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে। কারণ যে বিচারপতির অবজারভেশনের ভিত্তিতে এই ট্রান্সফার গাইডলাইনটা তৈরি হয়েছে, সেই বিচারপতি সার্বিকভাবে কোনো স্টে অর্ডার এর দেবে আমরা আশা করি না। তার কারণটা হচ্ছে কি, যে র্যাশনালাইজেশনের প্রয়োজন আছে এটা আমরা কেউ অস্বীকার করছি না। কারণ একটা স্কুলে 70টা ছাত্রছাত্রী হলে সেখানে যদি 25 জন বা 30 জন টিচার থাকেন, সেই টিচারের দরকার থাকে না, র্যাশনালাইজেশনের প্রয়োজন আছে, কিন্তু সেটা র্যাশনালি করা উচিত। আর যেটা হয়েছে সেটা হচ্ছে ইরেশনাল ডিসিশান হয়েছে, এটার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এবং এটা এই সিদ্ধান্তটাকে পরিবর্তন করতে হবে। যারা ইতিমধ্যে কেস করেছেন তারা আবার বাকিদের উৎসাহিত করছেন সেই ভুল পথে পরিচালনা করার জন্য, কারণ আমরা জানি যে একজনের ক্ষতি হলে বাঙালির যেটা ধর্ম আর কি, আর অন্যের ক্ষতি করার চেষ্টা করা, সেই ক্ষতির পথে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা বলছি কেস করতে হবে না, সংগ্রামের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। সেই জন্য ভুল পথ থেকে আপনারা সবাই সরে আসুন আর সবাই সঠিক পথে চলুন, আমরা আপনাদের লড়াই নিয়ে লড়াই আন্দোলন করব এবং সমাধান করব। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কমিশন।